আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমাদের গোপালনগর গ্রামবাসী সর্বস্তরের সুন্নি জনতা আয়োজনে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি এবং শোহাদায়ে কারবালা স্মরণে আজকের মাহফিল দিনের বেলায় মাঠটা কানায় কানায় ভরপুর। শুকরিয়া আদায় করুন সকল, বলেন আলহামদুলিল্লাহ, হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ, দু হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় যে চ্যালেঞ্জ এবং আকিদার কথাগুলো বললেন, আমরা মঞ্চে যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা সবাই একমত কিনা সবাই দেখেন, আপনারা একটু ভিডিও করেন, সবাই একমত, সবাই একমত, জোরে বলেন সবাই একমত। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুর আকায়েদের বিষয়ে চ্যালেঞ্জ দিলেন, তিনার নেতৃত্বে আমরা সবাই বহস মুনাজারা করতে প্রস্তুত। হাজরিন, আমি শুরুতে বলছিলাম একটা সুর আপনাদেরকে ধরাই দেব, বিচার করবেন আপনারা, রাজি আছেন? 2 মিনিট, তারপরে আপনারা শুনবেন সুরটাকে, ধরাই দিই সুরটার বক্তব্যটা আপনারা শুনেন, সবাই একটু খেয়াল করেন শুনেন। গান তুমি শোনো, অসুবিধা নেই, গান তুমি গাও। আচ্ছা, গানটা করে গাই, হ্যাঁ, গান গাইলে তো আমি কলজা ভাঙি যাবো, শেষ ইনিংসে গানটা গাই। ইবলিসে অনেক সময় হাতে হেসা কথা কয়, কথা গাছেন দিনা তাইবি কলজা ভাঙেন রে। দেখো হাজরিন, বিষয়টা হলো আপনাদেরকে বলি, এহানাতুল আম্বিয়ায়ে কুফর, হায় হায়, নবীদের সামনে যদি কেউ কুলতুক্তি করে সে কাফের। এটাই শোনেন, আমাদের সরকার সাহেব ডান দিকে আছে শ্রদ্ধা ভাজন, আজকের এই মাহফিলের জন্য তারও সর্বাত্মক চেষ্টা আছে, একটা সুন্নি মাহফিল হোক, হক কথাগুলো প্রচার হোক। এই জন্য আমাদের আল্লাহ শহীদুল্লাহ সরকার সাহেব আগে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আজকেও করছেন, সকলে বলুন মারহাবা। আমি আপনাদের কাছে বলছি, ছোট কেউ যদি কুফুরের সমর্থন করে সেও জোরে বলেন না, একটা কুফুরিকে যদি কেউ সমর্থন করে সেও কি কথা বলেন না, কুফুরিরে যে কেউ সমর্থন করে সেও কি। এই একটা বক্তারি দিয়ে এই মাঠে ওয়াজ করাইছে যে হযরত মুসা আলাইহিস সালাম সাজ্জা, মুসা আলাইহিস সালামের ব্যাঙ্গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে এসকারাব, একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তারে যারা সমর্থন করে তারা কি মুসলমান, বলেন, হাত তুলে বলেন তারা কি মুসলমান। কাফেরের সমর্থন করলে আওয়াজ আস্তে এলো, কাফেরকে সমর্থন করলে মসজিদে আগারে কাতারে গিয়ে চেয়ারে বসে থাকলে কি ইমান রক্ষা করা যাবে? কেন তুমি তো কাফেরকে সমর্থন করতেছ? মুসা আলাইহিস সালাম, সে যে যদি কেউ এই অভিনয়টা করে সে কি মুসলমান? তারে দাওয়াত দিয়ে নে কি প্রমাণ করেন, কথা বলেন, তারে দাওয়াত দিয়ে নে কি প্রমাণ করেন? আমাদের নবীর হুজুর যে কথাটা বলছে আমিও চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, এই মাঠে যদি আবার আবারও কথা হবে, 14 সালে 10-8-14 সালে বহজের কাগজ ছেড়ে দিলাম, নবীর হুজুর উপাধ্যক্ষ শায় আলম আল কাদির সাহেব এটাকে নবায়ন করেছেন, আমিও একমত, বহজের জন্য এই দেশবাসী গোপালনগরের মা বোনেরা আপনাদের পায়ে ধরে বলি, বহজের জন্য তাদেরকে প্রয়োজনে বাঁধেন, বাঁধেন, বাঁধেন। তোমাদের শক্তি কথা, সুদের টাকার শক্তি এ কিছুই না, সুদের টাকার শক্তি 20 লাখ টাকা দিয়ে দামরা কিনে বাহাদুরি দেখাও।
আমরা কথা বলি নবীর পক্ষে, হাত তোলে বলেন কার পক্ষে? হযরত মূসা আলাইহিস সালামকে যে এইভাবে ব্যঙ্গ করলো, আপনি একজন নবীর উম্মতি হিসাবে আপনি সূরা বাকারার শেষে তেলাওয়াত করেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, একজন নবী সম্পর্কে যদি কটূক্তি কেউ করে সে কাফের, কাফের, কাফের। ওই কাফেরকে যারা কাফের জানবে না তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। কথা বুঝেছেন? আর কথা বলবো না, আপনার টাকার বাহাদুরি থাকতে পারে কিন্তু আপনার ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। আপনার এই স্লোগানে সীমাবদ্ধ থাকলে হবে না, গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় না, শুধু ইমানের জজবা, শুধু আল্লাহকে দিয়ে ইসলাম রক্ষা হবে না, শুধু ইমানই বলে ইসলাম রক্ষা হবে। আমাদের নবী হুজুর যে কথাগুলো বলেছে, আজকের মাঠের যারা আছেন যদি ওয়াজা খেলাফ করেন আল্লাহ রাসূলের কোর্টে আপনাদের বিরুদ্ধে বিচার, বলেন আমরা সবাই একমত কিনা? হাত তুলে বলেন ওলামায়ে কেরাম একমত কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।